আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। গত কিছুদিন আগে আমার চ্যানেলের মধ্যে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছড়িয়ে দিয়েছিলাম। সেই প্রশ্নটি হচ্ছে, হোয়াট টাইপ অফ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ, আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। তার উপরে আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু উত্তর দিয়েছেন, প্রায় 88%, শতকরা 88% পিপল ফ্রি আর্নিং এ বিশ্বাসী। সুতরাং আপনাদের অনুরোধকে সম্মান জানিয়ে আমি সবসময় আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি, এবং আমি এতটুকু দৃঢ় বিশ্বাস করি যে আপনারা বেশিরভাগই কিন্তু মোবাইল ইউজার, যেহেতু বেশিরভাগ মোবাইল ইউজার রয়েছেন, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। কেননা আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন যে ফ্রি বিটকয়েন আর্নিং এর প্রসেস গুলো শুধুমাত্র আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করে ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করতে পারবেন অনায়াসে এই ট্রাস্টেড ইন্টারন্যাশনাল ওয়েবসাইটটি থেকে। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পূর্বে আমি আপনাকে অনুরোধ জানাবো, যে কোনো একটি ওয়েবসাইটে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথড বা পেমেন্ট সিস্টেম গুলো জানতে হবে। এখানে পেমেন্ট মেথড বিটকয়েন রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে পেমেন্ট মেথড বিটকয়েনের থেকে আমরা খুব সহজেই বিকাশে অথবা রকেটে আমাদের পেমেন্ট গুলো নিয়ে আসতে পারি। এবং আমি যদি স্ক্রিনে চলে আসি তাহলে এখানে আপনারা অনেকগুলো পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন, এবং অনেকে কিন্তু এখানে আর্নিং করেছে তার প্রুফ এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আন্তরিক অনুরোধ জানাবো, যাতে করে আপনি এখান থেকে প্রতি ঘন্টা পরপর ক্লেম করতে পারবেন, এবং সেই ক্লেমের এগেনস্টে যে বিটকয়েন গুলো পাবেন সেই বিটকয়েন গুলো খুব সহজে আপনি আপনার বিকাশে নিয়ে আসতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান তাহলে আপনার জন্য অবারিত সম্ভাবনা রয়েছে এই চ্যানেল থেকে। কেননা আমি আমার চ্যানেলের মধ্যে 760টির উপরে ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখলে আপনি নিশ্চয়ই বেনিফিটেড হবেন, এবং এখানে এমন কিছু ভিডিও পাবেন যে ভিডিওগুলো অন্য কোনো চ্যানেলে পাবেন না। সো ফের একটু পরে সাথেই থাকুন। অলরাইট, চলে আসছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে। এই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে mltrade.io। ইন্টারন্যাশনাল ওয়েবসাইট গুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট, যেটি থেকে আপনি ফ্রি বিটকয়েন আর্নিং করতে পারবেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া। তবে ইনভেস্ট করার একটি অপরচুনিটি তারা রেখেছে, আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো। শুরুতে আপনি ফ্রিতে কাজ করবেন, সো একটি ডিভাইস দিয়ে, তার মানে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই মোবাইল দিয়ে, একটি মোবাইল দিয়ে এক নামে একটি অ্যাকাউন্ট করবেন, একের সেই অধিক অ্যাকাউন্ট করলে তারা কিন্তু সেটি ব্যান করে দিবে। আরেকটি কথা বলে রাখা ভালো, অনেকেই ফ্রি ভিপিএন ইউজ করতে চান, এখানে কোনো ফ্রি ভিপিএন ইউজ করার প্রয়োজন নেই, আর আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে, এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তার মানে আপনি যখন গুগলে সার্চ দিবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক পেয়ে যাবেন, অর্থাৎ এই ওয়েবসাইটের লিংক। সেই ওয়েবসাইটের লিংকে যখন ক্লিক করবেন তখন আপনি সাইন আপে ক্লিক করার পরে সরাসরি ইন্টারফেসে চলে আসবেন। এখানে নাম এবং ইউজার নেম শেষে এবং ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এরপর আই এম নট এর উপরে যখন ক্লিক করবেন, এরপর আই এম এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসে চলে আসবেন সেই ইন্টারফেস হচ্ছে এটি। এখানে আসার পরে সরাসরি আপনি কাজ শুরু করতে পারবেন। কাজ শুরু করার পূর্বে আপনাকে কিছু কথা না বললে নয়, সেটি হচ্ছে যে অনেকে কিন্তু এই ওয়েবসাইটগুলো ট্রাস্ট করতে চান না। আপনাকে আমি শুরুতেই বলেছি যে এই সমস্ত ওয়েবসাইটে আপনি যদি কাজ করতে চান আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা কথাই বলে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর, যারা তর্ক করে তারা পিছনে থাকে, আর যারা বিশ্বাস করে কাজ শুরু করে এবং দিন শেষে তাদের টাকাগুলো পকেটে চলে আসে, এটাই হচ্ছে সবচেয়ে চরম বাস্তবতা। অনেকে কিন্তু পুরো ভিডিওটি না দেখে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করে অথবা নেগেটিভ কমেন্ট করে, এবং তারা সবসময় পিছনেই পড়ে থাকে। সুতরাং আপনাকে অনুরোধ জানাবো, কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা অথবা স্কিল অথবা কারো হেল্প ছাড়া আপনি যদি আর্নিং করতে পারেন মাস শেষে, সেটার জন্য সেটি আপনার জন্য প্লাস পয়েন্ট। সো কথা অনেক বলেছি, শুরু করা যাক কিভাবে আপনি এখান থেকে আর্নিং করবেন। প্রথমত আপনি এখানে যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এখানে একটি থ্রি ডট মেনু দেখতে পাবেন, সেই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সরাসরি ইন্টারফেসে চলে আসবেন। আপনি আর যদি কম্পিউটার ইউজ করেন তাহলে সেম মেনুগুলো আপনি বাম দিকে দেখতে পাবেন। সো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে আপনি আর্নিং প্রসেসটা শুরু করবেন। আপনি সরাসরি যখন বোনাসে ক্লিক করবেন, বোনাসে ক্লিক করার পর এখানে অনেকগুলো পেমেন্ট এর প্রুফ দেখতে পাচ্ছেন, এবং এখানে লেভেল রয়েছে 1 স্টার, 2 স্টার, 3 স্টার্স, 4 স্টার্স, অনেকগুলো স্টার্স রয়েছে, এবং অ্যাচিভমেন্ট ইনভেস্টমেন্ট মিনিমাম কত সেটিও তারা কিন্তু অলরেডি এখানে সেট করে রেখেছে। এবং পাশাপাশি আপনি যদি এগুলো অ্যাচিভ করতে পারেন ধাপে ধাপে তখন আপনি এখান থেকে আরও বেশি বেনিফিট হবেন। সো যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট করেছি সুতরাং আমার এখানে সবগুলো জিরো দেখাচ্ছে। প্রথমত আপনাকে বলে রাখবো যে আপনি যখন সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখান থেকে চেঞ্জ করে সেভে যখন ক্লিক করবেন তখন আপনার কাজ হয়ে যাবে, এবং আপনার ব্যক্তিগত
অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অবশ্যই একটু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অবশ্যই আপনি করে নেবেন। মোনাসে ক্লিক করার পরে সরাসরি আমি চলে আসছি আবার এই ইন্টারফেসে। ইন্টারফেসে আসার পরে আপনি কিভাবে 1 ঘন্টা পর পর ক্লেম করবেন সেটি আমি দেখাচ্ছি আজকের আলোচনার মূল অংশ। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেমেন্ট প্রুফ এবং কারা কারা পেমেন্ট নিয়েছে তাদের কোড সহ ডেট সহ টাইম সহ সবকিছু সেট করা রয়েছে। সুতরাং আপনি নিঃসংকোচে এখানে কাজ করতে পারেন। সো ক্লেম করার জন্য আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে সরাসরি আপনি ক্যাপচা পাবেন। ক্যাপচাতে বলেছে যে এখানে একটি বাইসাইকেল রয়েছে, সেই বাইসাইকেলের পিকচারগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আপনি যত ক্যাপচা পাবেন সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে, তার মানে বাইসাইকেল রিলেটেড। এরপরে ভেরিফাই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি বোনাসে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার জিরো। এবার কোনো সাতোশি আমি আর্নিং করবো কিনা সেটি আমার এবার এখানে দেখা যাবে। সুতরাং আপনাকে একটু ওয়েট করতে হবে, অনুসময় নেট দুর্বল থাকার কারণে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওকে, টোটাল বিটকয়েন আর্ন 0.000165। আমি এই বিটকয়েনটুকু আর্নিং করেছি এবং সাথে সাথে সেটি আমার এখানে জমা হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং 1 ঘন্টা পর পর আপনারা এই সাতোশিটুকু ক্লেম করতে পারেন। এবার বলো রাখি, যারা নতুন রয়েছেন তাদের ব্যাপারে যে সাতোশি জিনিসটা কি। সাতোশি জিনিসটা অনেকটা কয়েনের মতো, তার মানে 6,800 সাতোশি মিলে কিন্তু $1 হয়। আপনারা এখান থেকে যে সাতোশি গুলো আর্নিং করবেন সেই সাতোশি গুলো কিভাবে উইথড্র নেবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আপনি যদি সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ আসার পরে এই ইন্টারফেসে চলে আসবেন। তার মানে এখানে আপনারা বিটকয়েন দেখতে পাচ্ছেন, অর্থাৎ 15,883.17 এটি হচ্ছে ডলার। তার মানে 1 বিটকয়েন ইকুয়াল টু এত ডলার, প্রায় অনেকগুলো টাকা, বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে 7 থেকে 8 লাখ টাকার মতো। সো এই ফ্রি বিটকয়েনটুকু আর্নিং করতে হলে প্রথমত আপনাকে মনে রাখতে হবে, আপনাকে সময় দিতে হবে, যেহেতু এটি ফ্রি প্রসেস এবং আহামরি কোনো বড় ধরনের ইনকাম না হলেও মাস শেষে এটি সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনি এখান থেকে শেয়ার করে নিতে পারেন। এবং অনেকে কিন্তু বোরিং ফিল করেন ফ্রি আর্নিং এ। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি শুরুতেই বলেছি যে সামথিং ইজ বেটার দেন নাথিং, একেবারে কিছু না পাওয়ার চেয়ে অন্তত অন্তত কিছু পেলে আপনি যদি মাস শেষে অন্তত চলতে পারে সেটি আপনার জন্য প্লাস পয়েন্ট। এবং এখানে ইনভেস্টমেন্টের পরিমাণ দেখতে পাচ্ছেন এবং টোটাল ইউজার রয়েছে 17,262 জন। সো এবার আমি একটু স্ক্রলিং করে নিচে চলে আসছি, এখানে টোটাল স্ট্যাটিস্টিক্স যারা দিয়েছে এবং কারা কারা বাই সেল করেছে সব কিছু কিন্তু এখানে সাজানো গোছানো রয়েছে। সুতরাং কোন কোন কান্ট্রি থেকে বা কোন কোন পিপল গুলো এখানে ইনভলভ রয়েছে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুতরাং আমার নতুন করে কিছু বলার নেই এবং অনেকেই কিন্তু এখানে ভালো রিভিউ দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে কিভাবে আপনি এখান থেকে অ্যামাউন্ট গুলো নেওয়ার পর বা ক্লেম করার পরে, আমি এখানে একটা ক্লেম করেছি, এরপরে ক্লেম করার পর আমি এখানে এই অ্যামাউন্টটুকু পেয়েছি, তার মানে এই সাতোশি গুলো পেয়েছি। আমি একটু আগেই বলেছি যেটি সেটি হচ্ছে 6,800 সাতোশি সমান $1। এবং প্রতি ঘন্টায় আপনি একবার লগ ইন করে করে আপনি ক্লেম করতে পারবেন এবং প্রত্যেকটি ক্লেম করার এগেনস্টে মিনিমাম কিন্তু আপনি $0.3, তার মানে 3 সেন্ট করে পাবেন। তাহলে হিসেব করে দেখুন যে আপনি প্রতিদিন যদি 15টি ক্লেম করেন তাহলে প্রায় আপনার $0.45 হয়ে যাবে, যেটির পরিমাণ $0.5 মতো। এবং বাংলাদেশি টাকায় ধরতে গেলে 80 টাকা করে হিসাব করে তাহলে 40 টাকা করে আপনি প্রতিদিনে কিন্তু আপনি এখান থেকে ফ্রি আর্নিং জেনারেট করতে পারছেন। দ্যাটস ইট। এবার চলে আসছে যে আপনি এখান থেকে কিভাবে উইথড্র গুলো নেবেন। উইথড্র নেওয়ার জন্য আপনি এখানে স্ক্রলিং করে একটু নিচে চলে আসবেন। চলে আসার পরে সেম ভাবে আপনি মোবাইলেও এই কাজটুকু করতে পারবেন। ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করার পরে আপনি কিভাবে ক্লেম করবেন সেটি আমি এবার দেখাচ্ছি। সো আপনাকে এই ওয়ালেটে ক্লিক করার পরে সরাসরি ইন্টারফেসে নিয়ে আসবে। আমি শুরুতেই বলেছি যে এখানে মিনিমাম আপনি 2টো ওয়েতে কাজ করতে পারবেন। প্রথমত ফ্রি ওয়েতে, এরপর আপনি ডিপোজিট করে। তবে আপনাকে আমি অনুরোধ জানাবো ফ্রিতে আপনি কাজ শুরু করুন, এরপর আপনি যখন ধাপে ধাপে এখান থেকে আর্নিং করবেন সেগুলো ইনভেস্ট করার এগেনস্টে আপনি এখান থেকে আরো বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি একটি ক্লেম করেছি, এই ক্লেমের এগেনস্টে আমার $0.03 তারা দিয়েছে। এভাবে আপনি মিনিমাম যদি 15টি ক্লেম করেন, তার মানে 15 বার ক্লেম করেন তাহলে নিশ্চয়ই আপনি $0.45 অনায়াসে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। সো এবার চলে আসছি কিভাবে আপনি বিটকয়েনটা উইথড্র করবেন। সো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে একটি মেসেজ শো করছে, অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে আপনি যদি উইথড্র নিতে চান তাহলে 0.005 BTC আপনাকে আর্নিং করতে হবে। সো এবার চলে আসা যাক, 0.005 BTC সমান কত টাকা হয় সেটি যদি আমি সরাসরি গুগলে চলে আসি, বিটকয়েন টু USD কনভার্টে ক্লিক করি, তখন আমার এখানে দেখাচ্ছে যে 0.005 বিটকয়েন, তার মানে BTC সমান
$7.93, তার মানে প্রায় $8-এর মতো অনায়াসে কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করতে পারছেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি এই সাতোশি গুলো যখন এখান থেকে ফ্রিতে আর্নিং করবেন, তখন এই ডলারটুকু আপনি এখান থেকে খুব সহজেই উইথড্র দিতে পারবেন। সো আপনি এখানে ডলার পরিমাণটা বসাবেন, তার মানে এই যে এখানে যেটি দেওয়া রয়েছে সেটি আপনাকে বসাতে হবে। তার মানে আপনার যখন এটি আর্নিং হয়ে যাবে, সেটি অটোমেটিক্যালি এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর বিটকয়েন অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি এবার বলছি। বিটকয়েন অ্যাড্রেসের ব্যাপারে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি, আপনি সরাসরি গুগলে যাবেন, গুগলে সার্চ দিবেন কয়েন বেস। কয়েন বেস লেখার পরে যখন সার্চ দিবেন, তখন আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে এখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, করে ফেলতে পারবেন। তার মানে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন। কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেকগুলো ওয়ালেট রয়েছে, বিটকয়েন রয়েছে, ইথারাম রয়েছে, এক্সআরপি, বিটকয়েন ক্যাশ, লিথারাম, অনেকগুলো ওয়ালেট রয়েছে, যে কোনো ওয়ালেট আপনি ইউজ করতে পারবেন। যেহেতু এখানে বিটকয়েনের অ্যাড্রেস চেয়েছে, সুতরাং আপনি এখানে বিটকয়েনের অ্যাড্রেসটা এবার আপনাকে দিতে হবে। সুতরাং যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি সরাসরি বিটকয়েনে ক্লিক করবেন। বিটকয়েনে ক্লিক করার পরে ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই যে এখানে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেটি কপি করতে হবে। কপি করার পরে সরাসরি আবার চলে আসবেন এই যে অ্যাড্রেস বক্সের মধ্যে। অ্যাড্রেস বক্সের মধ্যে যখন আপনি পেস্ট করবেন, তখন আপনার যখন এটি হয়ে যাবে, তখন উইথড্রোতে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার পেমেন্ট গুলো বিটকয়েনের মধ্যে পেয়ে যাবেন। এবং বিটকয়েন থেকে আপনি আরেকটি ওয়েবসাইটের মধ্যে অথবা বিটকয়েন থেকে সরাসরি কিন্তু আপনি বিকাশ অথবা রকেটের মধ্যে নিয়ে আসতে পারেন। সো ধরুন আপনার বিটকয়েনটুকু এই ওয়ালেটের মধ্যে জমা হয়েছে, তার মানে কয়েন বেসের বিটকয়েনের মধ্যে জমা হয়েছে। সেই জমার পরিমাণটুকু আপনি এবার আরেকটি ওয়েবসাইটের মধ্যে যদি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে আমি রিকমেন্ড করবো যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে cashwalletbd.com। cashwalletbd.com এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো অ্যামাউন্ট অর্থাৎ মিনিমাম $1 থেকে শুরু করে বেশিরভাগ অ্যামাউন্টও কিন্তু আপনি বিকাশে নিয়ে আসতে পারবেন। সুতরাং ক্যাশ ওয়ালেট বিডি এর মধ্যে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যাকাউন্ট তৈরি করার এগেনস্টে আপনি এই যে কয়েন বেসের মধ্যে যে অ্যামাউন্টটুকু আর্নিং করবেন, সেই অ্যামাউন্টটুকু আপনি সরাসরি এই cashwalletbd.com এর মাধ্যমে নিয়ে আসতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড মানি, আর এটি হচ্ছে রিসিভ মানি। এখান থেকে যদি আপনি বিটকয়েন নিতে চান, তার মানে এখানে অনেকগুলো ওয়ালেট রয়েছে, বিটকয়েন রয়েছে, ইথেরাম রয়েছে, সেগুলো যদি আপনি নিতে চান, তো আমি কয়েন বেস BTC সিলেক্ট করছি। এরপর আপনাকে এই যে অ্যামাউন্টের পরিমাণ $1 আমি সিলেক্ট করছি। এরপর $1 পরিমাণ কিন্তু তারা দিচ্ছে $84 মতো। সো আপনি এটি নগদে নিতে পারেন, বিকাশে নিতে পারেন, রকেটে নিতে পারেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। তার মানে কয়েন বেস অ্যাকাউন্ট এর মধ্যে যে অ্যামাউন্ট গুলো জমা হবে, সেই অ্যামাউন্ট গুলো আপনি ক্যাশ ওয়ালেট bd.com এর মাধ্যমে খুব সহজেই এই নগদ বিকাশ রকেট এর মধ্যে আপনি ইউজ করে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে মোটামুটি ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত তথ্য। এর বাইরে আমার দেখানোর কিছু নেই, এবং আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে উইথড্র নিতে হয়, এবং এই নির্দিষ্ট অ্যামাউন্টটুকু হয়ে গেলে আমি পেমেন্ট করবো, আপনাদেরকে শেয়ার করবো। আশা করি সেই ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেশি বেশি শেয়ার দিন, যাতে করে আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা উপকৃত হয়ে আর্নিং জেনারেট করতে পারে ফ্রিতে। এবং আরো একটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে যে আপনি সত্যি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ সব ভিডিও এখানে পেয়ে যাবেন, এবং কোনো না কোনো ভিডিও আপনাকে আকৃষ্ট করবে, সেই আকৃষ্টটার ভিত্তিতে আপনি এগিয়ে যাবেন এবং মাস শেষে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনো শেয়ার না দিয়ে থাকলে শেয়ার দিন এবং লাইক দিন, কমেন্ট করুন, এবং স্পেশাল কোনো কমেন্ট থাকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।